ক্লাস হলো শিট ফাইল ডিটেইল ওয়ান ফর ডিপ এক্সটেনশন। ডিপ এক্সটেনশন কোথায় ধরো এই যে আমাদের ইয়াতে যে করলো আমাদের এই 300 ফিট রোড, যেটা 300 ফিট রোডের দেখো দুই পাশে দুইটা ক্যানেল কেটেছে, তাই না? ক্যানেল করার সময় ওখানে শিট ফাইল ইউজ করে নাই, ওরা ওখানে পুশ ফাইল ইউজ করে, পুশ ফাইল দিয়ে ওয়াল করে তারপরে মাঝখানে করছে। তা আমরা ওই কাজটায় শিট ফাইল প্রথমে ড্রাইভ করবো, শিট ফাইল ড্রাইভ করে তারপরে এই যে এরকম স্টেপ ডাউন, যে এক স্টেপ কাটবো, এরপরে আমরা ব্রেসিং করবো, ওই যে অ্যাঙ্কর দিব, অ্যাঙ্কর দেওয়ার পরে আবার কাটবো, আবার অ্যাঙ্কর দিব, এই সিস্টেমটা আমরা কীভাবে অ্যানালাইসিসটা করবো, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে এখানে দেখো দুইটা চেক, একটা আছে শিটিং চেক আর শিটিং ডিজাইন। শিটিং চেক হলো ফাইনাল চেক, হ্যাঁ, ঠিক আছে। শিটিং ডিজাইন হলো শিট ফাইল, আমি যেটা ড্রাইভ করবো শিট ফাইলের কত নিচ পর্যন্ত দিতে হবে নিচের লেগটা নেওয়ার জন্য। তাহলে তিনটে লেভেলে আমরা ধরো
স্যার তিনটা শীত পাইল করতেছি আমরা, এখানে তো আরো বেশিও করতে পারতাম নাকি? শীত পাইলে যে সংখ্যা না তাহলে তার কাছে পারমিশন নিতে হবে যে আমি এরকম কিছু ছিদ্র করবো তোমার নিজ দিয়ে, সে পারমিশন দিতে সমস্যা নাই। ড্রিল করছে সে ড্রিলের স্যার আমরা ভিডিওতে কিন্তু দেখছিলাম যে হচ্ছে ফুল লেন্থের প্রায় হচ্ছে গ্রাউটিং করছে, ফুল লেন্থ করছে তোমরা দিতে পারো না, জিজ্ঞেস করো তাহলে হবে। ঠিক আছে সাইডে জানা যে জানা জানা কেমন হতে পারে এই গ্রাউন্ডটা, তো গ্রাউন্ড তো কস্টলি ম্যাচিউর তাই না, গ্রাউন্ড করতে সময় লাগবে, গ্রাউন্ডের একটা কস্টলি আছে। এখন গ্রাউন্ড তুমি এই শীত পাইলে ওয়ালের এই পাশে এমন একটা জোনে দিতে হবে যে জোনটা ফেল করবে না, সেই জায়গা থেকে টান দিলে পরে কাজ হবে। আর শীত পাইলে কাছে তুমি একটা অ্যাঙ্কর দিয়ে সহজ চলে যাবে, বুঝতে পারছো? মানে রুট তো রুটের মতো হলো না, মাটি সয়েল মাঝখানে যে গ্যাপটা আছে এখান থেকে স্যার এই একবারে 20 মিটার পর্যন্ত মাটি আছে, পুরোটাই মাটি, সরি পুরোটাই মাটি, পুরোটাই মাটি, সব মাটি উপরটা বাদ। আমরা যখন এটা দিই তখন আর প্রপস দিব কেন, প্রপস মানে সাইড থেকে থাকবে,
তখন তো আর ট্রাইঙ্গুলার থাকবে না, আমরা যদি এটা না দিতাম তাহলে কিন্তু পুরো এটা ক্যান্টিলিভার অ্যাকশন থাকবে, ঠিক আছে? পুরো ক্যান্টিলিভার অ্যাকশন হলে কি হয়, আমরা যখন বইয়ে ম্যাথ করতাম তখন তার প্রেশার ডিস্ট্রিবিউশনটা অনেকটা শীত পাইলে দেখতাম যে হচ্ছে এই ট্রায়াঙ্গুলারটা কাজ করতে বেশি, চিন্তা করতে এই পাশ থেকে লোড দিতেছে, ঠিক আছে? এরপরে আর ট্রেন হতে পারে এরকম যে কিছুটা স্লো হবে তারপরে একটা উঁচু হয়ে তারপরে হতে পারে। স্যার এখন এটা কি আমরা হচ্ছে মানে ডিফারেন্ট টাইপের শেপ ইউজ করতে পারবো নাকি হচ্ছে সবসময় এটাই হবে এরকম কোনো কিছু? না সবসময় না, এটা তোমার কেসের উপর ডিপেন্ড করে, কেসের উপর ডিপেন্ড করে এরকম, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম আছে, তোমার যেটা দেখে বলতে সেটা নেই। তো ওয়াটার টেবল, ওয়াটার টেবল আমাদের দুই দিকেই থাকবে, তাই না? একদিকে মনে করো যে উপর থেকে টপ থেকে এক মিটার নিয়েছে আর একদিকে একেবারে বড় বারোমিটার নিচে দিছে একটা এক মিটার আর একটা বারো মিটার নিচে দিছে বিহাইন্ড কনস্ট্রাকশন এক মিটার আর ইন ফ্রন্ট কনস্ট্রাকশন এর নিচে হচ্ছে বারো মিটার। স্যার বারো মিটার মানে একটা জিনিস ফেলে নিচে চলে গেল না পানিটা, সেকেন্ড ফিগার থার্ড ফিগার স্যার যদি একই রকম কি হয় তো তোমার ডিফারেন্স স্যার প্রেশার ডিস্ট্রিবিউশন এটা কেন স্যার সেকেন্ড ফিগার থার্ড ফিগার স্যার ওয়াটারের প্রেশার ডিস্ট্রিবিউশন যে প্রেশারের ডিস্ট্রিবিউশনটা এরকম হচ্ছে স্যার ওয়াটার বাট ওয়াটার লেভেল সেম স্যার সেম প্যাটার্ন ওদিক থেকে হয়তো প্রেশার গুলো দিয়ে প্রেশার কমানো হয়তো ব্যবস্থা করলে তখন করা যেতে পারে, নর্মাল ক্ষেত্রে তো এরকমই হবে।
দুই নাম্বার ডিসপ্লে হবে। ঠিক আছে, এরপরে ঠিক আছে, এটা আমরা 15 মিটার দিলাম।
এরপরে স্লোপ এখানে ছিলাম যে এটা এখন সবুজ আছে 11.78 মিটার কি বলছে মিনিমাম লেন্থ অফ স্ট্রাকচার ইজ 5 এই যে স্ট্রাকচারটা স্পাইডার ইজ 5 এর মধ্যে থাকতে হবে যেমন পড়ছে এই জন্য আমি দিলাম 15 মিটার দেওয়ার পরে স্লোপ স্ট্যাবিলিটি এতে যাবে স্লোপ স্ট্যাবিলিটি ক্লিক করলে এটা এরপর এখানে স্লোপ স্ট্যাবিলিটি অ্যানালাইসিস এখন বলছে 1.74 এটা নিয়ে আমরা মানে আমার ওভারঅল স্ট্যাবিলিটি ঠিক আছে এখন শুধু ইন্টারনাল স্ট্যাবিলিটি অর্থাৎ স্ট্রাকচার যেন ফেল না করে আমি যে বেসিং দিলাম ঠিক আছে এখানে দেখো এই যে মডুলাস K8 লেটারাল অ্যাপ্লিকেশন কোফিশিয়েন্ট এটা যে ডিসপ্লেটা ল্যাপটপ এখানে আছে এর মতো যেগুলো একটা আছে এখন আমাদের পাবে যেটা আছে এটা এগুলো সংখ্যাকে তোমাকে পড়তে হবে হ্যাঁ এগুলো আসলে প্রত্যেকটা আইটেমই আলোচনা করা হতো সয়েলের প্রপার্টিটা আনবো নিচের কয়েকটা বাকি একটু আগে
Thank you.
অ্যাঙ্কর হলো পরের ধাপ। প্রথম ধাপ হলো আমরা এই শীত প্যান ড্রাইভ করে প্রথমে কী করলাম, চাবিটা কেটে ফেললাম। চাবিটা কাটার পরে সেই সময় যদি ফেল করে তাহলে তো হলো না, তাই না? সেই জন্য প্রথমে এই পর্যায়ে একটা অ্যানালাইসিস আমাদের করতে হবে। স্যার আপনি কি অ্যাপ্লাইড ফোর্স দিয়েছেন কিছু? না, অ্যাপ্লাইড ফোর্স দেয় অ্যাপ্লাইড ফোর্স আগে ছিল না। তাহলে আমরা এক কোর দিলাম না, সাপোর্ট দিলাম না, প্রভাব নেই, আর্থিক নেই, স্টেজ সেটিং এটাই প্রথম স্টেজ। এটা আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে এগুলো সব ঠিক ঠাক আছে। এক্সটার্নাল স্টেবিলিটি দেখি, এক্সটার্নাল স্টেবিলিটি
এখানে মাটির মধ্যে ভালো এখানে ঢুকিয়ে লাভ করে দেওয়া হবে তারপরে মাটি ফিক্সনের জন্য ব্যবহার করে এসিআই দিতে পারো, এসিআই না দিলেও এরপরে সাপোর্ট নেই, প্রপস নেই, আর্থকুয়েক নেই, স্টেজ সেটিং এখন তো এই স্টেজে চলবে। স্যার প্রায়ারেন্স করলাম স্যার, এটা আমার স্যার এক্সকিভেশনে যাওয়া উচিত না স্যার আমাদের? আমরা বোরিং করে ইয়ে করলাম, এরপরে এটাকে চেক করবো এখন, অ্যাঙ্কর দিয়ে আমি চেক করবো, অ্যাঙ্কর দেওয়ার পরে আগে যেহেতু ঠিক আছে
তাহলে শীট ফাইলের সাইজ বাড়া কিনে ছিল Thank you.
ঘুমানোর জন্য এবারে পারতে গেছে। আগের মতো ওই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের মতো
depth হলো 6 মিটার ডিজাইন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস মানে যে অ্যাঙ্কোরের যে স্ট্রেংথটা সেটা কি 3000 সব জায়গায় দিচ্ছেন? হ্যাঁ ওটা চেঞ্জ করে ম্যাটেরিয়াল চেঞ্জ করা হয় শুধুমাত্র এখন
Thank you.
Thank you.
চল্লিশ ফিট শুধু শীত পায়ে দিয়ে সফট করে রান্না করি আর পাঁচটি আছে ওই জায়গাতে অনেক বারো মিটার যেখানে দেখো তোমরা এটা ট্রাই করো আরো পরিশ্রম করা যায় হ্যাঁ বারো মিটারের একটু উপরে এখন এই স্টেপগুলো সব এখানে যে ওয়ালের ওয়ালারের যে ডিজাইন আছে ওয়ালের ডিজাইন এটাও দিতে হবে সবগুলো চেকিং তাহলে একটা রিটেনিং ওয়াল ছিট ফাইল এটা তো রিটেনিং ওয়াল তাই না একটা রিটেনিং ওয়ালের ইন্টারনাল স্ট্যাবিলিটি একটা আর একটা এক্সটার্নাল স্ট্যাবিলিটি এক্সটার্নালটা কি যে এর ভিতর যে সমস্ত ম্যাটেরিয়াল আছে এই সব ম্যাটেরিয়াল ঠিক হয়ে থাকলো আমি অ্যাঙ্করেজ করার জন্যে যে টেন্ডনগুলো ঢুকালাম ওগুলো সব টেন্ডন জায়গা মতোই আছে ঠিক আছে শীত পাইলে একেবারে যেরকম স্ট্রেট আছে কোনোটা ছেড়েও নাই কিছু নাই কিন্তু সব সহ দৌড় মারছে এটা হলো এক্সটার্নাল আনস্টেবিলিটি হ্যাঁ আরেকটা হলো দৌড় মারে নাই কিন্তু শীত পাইল বাকি হয়ে গেছে তার ছিঁড়ে গেছে ওই রুট জোন থেকে এটা বের হয়ে চলে আসছে স্লিপ করে এগুলো হলো ইন্টারনাল স্ট্যাব ঠিক আছে তাহলে একটা এই শীত রিটেইন ওয়ালের ডিজাইনে আমাকে ইন্টারনাল স্ট্যাবিলিটি এবং এক্সটার্নাল দুইটাই কিন্তু স্যাটিসফাই করতে হবে ঠিক আছে সেটা বেশি আছে
তাহলে পরীক্ষা দিবা হবে, আগামী দুইটা দিয়ে দেবে তো, একই বসলে একই সাথে হয়ে যাবে, বসলে একই রিপোর্ট কবে সাবমিট করুন পরীক্ষা দিতে হবে, রিসেপশন পরীক্ষা আগামী সপ্তাহে আমাদের কুইজ তো সবার একসাথে হবে, এই শনিবারে নেই নিলে পরের উইকেন্ড মঙ্গলবারে প্রশ্ন আমরা সাধারণত জগ যখন করি স্ট্রিপ আকারে এখান থেকে এই পর্যন্ত
পরেরটা বলে দিলাম যে কাজ করে না, আমার ভালো মধ্যে কাজ করে ঠিক আছে। এখন সে বলেছে যে আমি অতিরিক্ত অতিরিক্ত কত লাগবে, এখান থেকে ম্যাক্সিমাম না টু দা সব জায়গায় দিয়ে দিব, ম্যাক্সিমাম যেটা সেটা সব জায়গায় দিয়ে দিব। ড্রয়িং করার সময় তো প্রত্যেক জায়গায় চলছে না, ভেতরে তুমি সব জায়গায় বিভিন্ন রকম ভেরিয়েশন করে দিলে পরে লাস্টে কী হবে, কেটে কেটে ছোটো ছোটো রড লাগাইতে হবে, আর যেই কাটবা কাটার পর তো আবার লেবে দিতে হবে, তাই না? র্যাপিংয়ের জন্য আবার ডেভেলপ করে নেবে, টেনশন জোন হলে তার আবার কত পার্সেন্ট বাড়াইতে হবে, এই হাজার ওই গ্যাঞ্জামকে পরে ওর চাইতে না, কারণ ওই গ্যাঞ্জাম করেও লাভ হচ্ছে না, কারণ ওই যে ল্যাপিং দিতে হবে, ল্যাপিংয়ের খরচ আছে, কনস্ট্রাকশনের সময় মিস্টেকের সম্ভাবনা এড়ানোটা এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে তুমি সিম্পল একটা ড্রয়িং দিবা মিস্টেক কম হবে, যত কমপ্লিকেটেড ড্রয়িং দিবা মিস্টেক বেশি হবে, কারণ ডিজাইনার তো সাইডে যে রড বাদ দেবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কী করি একটা দিই, তারপরে মাঝখানে এক্সট্রা দিই, সেটা যে বারোর পরে এক্সট্রা কত দিতে হবে, এখন বারোর পরে এক্সট্রা যদি দেখি যে এক্সট্রা বারোর পরে সেম রড একটা করে দিলে হবে, তাহলে অর্ধেক করে দিলাম, স্পেসিং অর্ধেক না হলে তো আরেকটা প্রশ্ন হয়ে গেল না জি, এখন দেখা যাচ্ছে না তত হয় না, তাহলে কততে হবে আমরা এরকম ভাবে দিলাম এক্সট্রা লাগলোই না, ওইটা ভালো বলা যায় স্যার, এক্সট্রা লাগতেছি না কিছু কিছু, এখানে এটা তো বুঝছি স্যার, ফাইনাল বুঝা যায় না তাদের